আজকে মনে করে এমন ভাবে সাঁতার কাটবো, বুঝছো? মনে কর যে সারা জীবন মনে থাকবো। তাহলে তো দুটোই আছে, সমস্যা কি? হ্যাঁ তাহলে শেয়ার কর। তোর ভালো লাগতেছে না বলি? হ্যাঁ আমার অনেক ভালো লাগতেছে। তোর কি শরীরে সুস্থ লাগে? যাওয়ার পথে বলে গেছিল যে পাকের ঘরটা বালাইলে পরিষ্কার করবার লিগা যাবি। তাহলে ন যাই, এই জন্য তো তোর লিগে আমি দাঁড়াইছি। নে ওই তোর লগে করে লইয়া একসাথে পাকের ঘরে যাই। আচ্ছা তাহলে চ। কাজ করস, আমিও কিন্তু এই বাড়িতে কাজ করি, তাহলে তোর আর আমার সম্পর্কটা কিন্তু ভালো নিয়ে যাবো না? তুই না সে আমার মনের কথাটা কইছিস। আসলে তুই কাজ করস, এই যে আমিও কাজ করি, আমাকে কত হইলো, আমাকে তো একটা সংসার হইতে পারে না? আমাকে জীবন না, ম্যাডাম দেখ কত সুন্দর, ম্যাডামের জামাই বিদেশ থাকে, কত টাকা পয়সা কামাইয়া ম্যাডামের কাছে দেয়, আমার তো আর বিদেশ হইব না, এরকম কাজ করে খেতে হইব। কিন্তু তুই আর আমি যদি সম্পর্কটা করি, আমাকে বিয়ে হইব, বাচ্চা কাচ্চা হইব, আমরা দুইজনে আবার নতুন করে একটা সংসার করবো। আমরা দুইজন আজকে ম্যাডাম আর সাহেবের মতো, তাহলে আমরা একটু ভালোবাসার সাগরে ডুব দিব না? ভালোবাসার সাগর? ম্যাডাম তো আজকে বাসায় নেই, তাহলে চল আমরা দুজনে ম্যাডামের রুমে যাই, সেখানে যে তুই আর আমি সেই সাগরের নদীতে, ওই যে তুই বললি না যে সাগরে ডুব দেওয়া যায়, তোর সেই সাগরটা আজকে দেখামো এবং আমি ডুব দিব। আচ্ছা চল।
বস এখানে। আজকে তুই মনে কর ম্যাডাম বাসারি নাই, বুঝিস না? আজকে তুই এলি ম্যাডাম, আমি এলাম সাহেব। আমার গো ম্যাডামে কত তুলতুলা খাটের মধ্যে ছয় অনেক তুলতুলা, তাই না? হ্যাঁ, আসলে কি জানো, সেই খাটের চাইতেও না তুই আরো বেশি তুলতুলা। আরে কি কর, হ এই জন্যই তো মনে করতো সাগরে আমার ডুব দিতে মন চায়। সাগরে আবার কিভাবে ডুব দেয়, সাগর না কত দূরা। কি কস, তুই ওখান তুই বুঝস নাই। আচ্ছা তুই শো না, আজকে মনে করে এই খাটের উপরে আমি সাগর দিহা মতরে, আর সেই সাগরে তুই আর আমি ডুব দিয়া হ্যাঁ আজকের সারাটা রাত কাটাই দিই। আমি মনে করি একটা গেঞ্জি পরছি, আর তোর নাই, তোর কি গরম করে না? আমার দেহ নাই যে গরমে কাপড় চাপড় খুলে হলাইতেছি, তুইও খুলে হলা। আজকে তো মনে কর ম্যাডাম বাসায় নাই, খুললে তো আর সমস্যা নাই, বুঝছ না? আমি মনে করি যে মোটা পাইতেছি, যা খাবার বা রান্না করস তুই তো বেশি খাস। হ্যাঁ আমার নিজের হাস কিছু শুয়া পড়েছি। আজকে মনে কর তুই আর আমি এই নদীতে ডুব দেব, এভাবে উঠতেছে না, ফলি উঠছে দেখি টানে উঠা বল। সুন্দর তো তুলা বিছনা, জীবনে কি এরকম বিছনা তো আমরা শুইছি? অনেক নরম, তাহলে আমারও মনে কর শরীরে সুরসুরি, তুই আবার বেশি দৌড়িস না আমার। সেই জন্য আমি আসছি, আর না আসলে তো তোদের নষ্ট আমি দেখতে পারতাম না, তাও আবার আমার ঘরে আমার বিছানায়। ম্যাডাম আসলে আপনার বিছানাটা তো অনেক নরম, এই জন্য আসছি, জীবনে এরকম বিছানায় শুই নাই তো, আপনি আমাদের ভুল বুঝেন না ম্যাডাম। না এখানে ভুল বুঝবো না, না আমি যেটা দেখলাম এটা কোন মানুষের ভুল না বুঝতে পারে বাবু। হ্যাঁ আর তুই ফলে তুই কিছু বলস না গেলে গা, এই ভুল করছিস তারপর আবার তুই দাঁড়িয়ে রয়েছিস কিভাবে আমার ঘরে? ম্যাডাম আমি কি করবো, ও তো আমারে কইছে যে আপনার ঘরে আমার সাগরে ডুব দিব, আমি তো কিছু বলি না, আমি আইছি। রমজান তুই নাকি তুই এগুলা মানে আমি আমার মাথা আমি এগুলো দেখতে পারতেছি না, তুই আমার ঘর থেকে বেরো যা, যা এখান থেকে। আচ্ছা ম্যাডাম আমারে ক্ষমা করে দিন, তোর কোনো ক্ষমা নাই, তুই এখান থেকে বের হয়ে যা, যা যা বলতেছি। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, এই যে আমি কানে ধরতেছি, জীবনে আমি আর এরকম কাম করব না, এই যে আমি উঠতেছি। আমিও যাই না ম্যাডাম, নিচে ভালো মাল ভালো লাগে না, বুঝো নাই? আবার দাঁড়াই ম্যাডাম, মাথা ঠিক আছে ম্যাডাম, কি করেন এগুলা? আরে তুই ভয় না, ভয়ে তো বাঁচতেছিস না, কি কম করে ভয়। তুই তো জানোস যে তোর ভাই বিদেশে থাকে, সারা বাড়িতে আমি একাই থাকি, তাহলে তুই তো আমার একটু সময় দিতে পারোস, আমার আড়ালে নিয়ে যে আমার রুমে আয় একটু গল্প করতে পারোস, তা না? তুই কিনা কাজের মেয়ের সাথে শেষ মেশেছি, কি বলবো কত, তোর চয়েস কি দেখছস? ম্যাডাম দেখেন আপনি যেগুলো বলতেছেন এটা কখনোই সম্ভব নয়, আপনি কোথায় আর আমি কোথায়। হ্যাঁ আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, আমি এটা পারুন না ম্যাডাম। এখন বল তুই পারবো না, দেখ আমি শেষবারের মতো একটা কথা বলে দিতেছি, তুই যদি আমার কথা রাজি না হস আমি কোথায় পামো কম না ম্যাডাম, ম্যাডাম আমার মাফ করে দেন ম্যাডাম। তাহলে শুন আমি তোকে কি বলি,
তাহলে আমি যেটা কইতেছি ওরে রাজি হয়ে যা, ঠিক আছে? তাইলে মনে কর তোর চাকরি তো থাকবই আর তোর পেমেন্ট বাড়াই দিই, টেনশন করস কেন? ম্যাডাম আমার তো আবার কোনো ক্ষতি হইব না। আচ্ছা শোন, তোরা কি কই দরজাটা লাগাই আয়, যা 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 আজ। তখন কাজের মাইয়ার লগে যে করবার লইছিস তোর আগে কাঁপেন না।